আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো খেজুর এবং কলার মিল্কশেক। এটা যেমন মজাদার সেরকমই কিন্তু খুবই হেলদি একটি ড্রিঙ্কস। গরমের দিনে এটি হতে পারে খুবই স্বাস্থ্যকর এবং উপাদেয় একটি ড্রিঙ্কস। এছাড়াও আপনাদের বাচ্চারা যদি কলা এবং খেজুর এমনিতে খেতে না চায়, তাহলে কিন্তু এরকমভাবে তৈরি করে দিতে পারেন লাচ্চি বা ড্রিঙ্কস। আর খুব অল্প সময়ে কিন্তু এটি তৈরি করে ফেলা যায়। আর দেরি না করে চলুন দেখে ফেলি কিভাবে প্রস্তুত করতে হয়। কলা খেজুরের মিল্কশেকের জন্য যে উপকরণটি প্রথমে আমি নিয়ে নিয়েছি সেটা হচ্ছে কলা। আমি এখানে মিডিয়াম সাইজের দুইটি কলা নিয়ে নিয়েছি আর কলাগুলোকে এভাবে একটি চাকুর সাহায্যে পিস করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো কলা এখানে ইউজ করতে পারবেন। এ পর্যায়ে নিয়ে নিয়েছি 6 থেকে 7টি খেজুর। খেজুরগুলোর মধ্যে যে বিচিটা থাকে সেটা অবশ্যই ফেলে দিতে হবে। আর এভাবে খেজুরগুলো থেকে একে একে সবগুলো বিচি আমি বের করে নেব। এ পর্যায়ে যে অন্যান্য উপকরণগুলো লাগবে সেগুলোকে দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি কিছু চিনি, চিনিটা আমি আমার প্রয়োজন অনুসারে ইউজ করব। নিয়ে নিয়েছি কিছু বরফ কিউব, নিয়ে নিয়েছি কিছুটা লবণ, নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ দুধ, আর নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ 1 টেবিল চামচ। এখন আমি একটি ব্লেন্ডার জগ নিয়ে নিয়েছি আর এর মধ্যে সেই বিচি থেকে ছাড়িয়ে রাখা খেজুরগুলোকে দিয়ে দিলাম। খেজুরটা দেওয়ার পর এর মধ্যে আমি অল্প কিছুটা প্রথম পর্যায়ে দুধ ইউজ করছি আর এই লিকুইড মিল্কটা দেওয়ার পর এই খেজুরের সাথে এটাকে কিছুক্ষণের জন্য ব্লেন্ড করে নিতে হবে। অল্প কিছু পরিমাণ দুধের সাথে খেজুরটাকে প্রথম পর্যায়ে ব্লেন্ড করে নিলে খেজুরটা ভালোভাবে ম্যাশ হয়, এর ফলে স্মুদিটা অনেক সুন্দর হয়। এখন দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা কলাগুলোকে। কলাগুলো এ পর্যায়ে দেওয়া হয়ে গেলে আমি একে একে অন্যান্য উপকরণগুলো এর মধ্যে অ্যাড করে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার পরে আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর এটা হতে পারে 1 পিঞ্চ পরিমাণ। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো চিনি। আপনারা যদি চিনিটা ইউজ করতে না চান তাহলে না দিলেও হবে। এখন দিয়ে দিচ্ছি সেই বরফ কিউবগুলোকে এবং সর্বশেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি সেই 1 গ্লাস দুধ। এখানে প্রায় 250 ml মতো দুধ রয়েছে আর এই দুধটাকে আমি জাল দিয়ে ঠান্ডা করে তারপরে এখানে ইউজ করছি। সব উপকরণ দেওয়া হয়ে গিয়েছে, এখন কিছুক্ষণের জন্য ব্লেন্ড করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিটের মধ্যেই আপনার ব্লেন্ডিংটা কমপ্লিট হয়ে যাবে আর রেডি হয়ে যাবে কলা খেজুরের মিল্কশেক। এ পর্যায়ে কনসিস্টেন্সিটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর চেয়ে আর একটু পাতলাও করে নিতে পারেন, সেক্ষেত্রে দুধটাকে একটু বেশি করে অ্যাড করতে হবে। পানিটা ইউজ করার দরকার নেই, কারণ পানি ইউজ করলে মিল্কশেকের টেস্টটা নষ্ট হয়ে যায়। এ পর্যায়ে আমি 2টি গ্লাস নিয়ে নিয়েছি, হালকা একটু ডেকোরেশন করে নিব গ্লাসটাকে। আর এই ডেকোরেশন করতে লাগবে আমার কিছু চিনি। চিনিগুলোকে নিয়ে নিয়েছি, এখন একটি কলার স্লাইস নিয়ে নিলাম আর এটাকে গ্লাসের চারধার দিয়ে একটু ঘুরিয়ে নিব, যাতে গ্লাসের মুখের চারদিকটা একটু ভেজা ভেজা হয়ে যায়। ডেকোরেশন করাটা কিন্তু খুবই সহজ, তবে না জানা থাকলে কিন্তু সবাই অবাক হবেন। এখন এই গ্লাসটাকে উপর করে এই চিনির মধ্যে একটু গড়িয়ে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন আমি কিভাবে গড়িয়ে নিলাম, আর দেখতেই পাচ্ছেন কত সিম্পলভাবে এই গ্লাসটাকে কত অ্যাট্রাকটিভভাবে ডেকোরেট করা যায়। তো আমার ডেকোরেশন করা শেষ, এখন আমি গ্লাসে লাচ্চিটাকে বা মিল্কশেকটাকে ঢেলে নিচ্ছি। এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন যে গ্লাসটা ডেকোরেশন করার ফলে এই লাচ্চিটার কিন্তু একটি অসাধারণ লুক এসেছে। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো যে কোনোভাবেই ডেকোরেশন করে এই লাচ্চিটাকে ঢেলে নিতে পারেন। তো ব্যাস, হয়ে গেল কলা খেজুরের অসাধারণ মিল্কশেক। এই মিল্কশেক বা লাচ্চিটা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলেই কিন্তু খুব বেশি খেতে ভালো লাগে। আর এজন্য আপনারা চাইলে তৈরি করার পর 15 থেকে 20 মিনিটের জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিতে পারেন। তো কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি? রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর জানেনই তো, আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে আরও বেশি উৎসাহিত করে। আর সবশেষে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন। খোদা হাফেজ।